Wagen war. হে গাইস, আমি শুভ। তো কেমন আছো তোমরা? আমি জানি তোমরা ভালোই আছো, না হলে তোমরা এই ভিডিওটা দেখতে আসতে না। তো বেশি কথা বলবো না, তো চলো, আজকে থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। আর বাইরে বৃষ্টি পড়ছে, আর এখন আমরা বেরাবো। তো তন্ময় প্রিয়া সব রাস্তার সামনে আছে, তো চলো আগে যাওয়া যাক। ও, ইন্ট্রো দিতে ভুলে গেছি। হে গাইস, আমি শুভ, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। দাঁড়াই, তারপর কথা হচ্ছে, ঠিক আছে? বাড়িতে ভিডিও করতে হয়নি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল ওখানে। চলো আগে যাওয়া যাক স্টেশনে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ট্রেন সামনে এসে চলে গেছে, ঠিক আছে? বলেন কি, ট্রেনের সামনে এসে আমরা ট্রেন ধরতে পারিনি। ট্রেন আসছে, আমরা এখন যাবো দত্তপুকুর। চলো ট্রেন আসার জন্য ওয়েট করা যাক। আর যে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো ট্রেন ঢুকে গেছে, দু সাইডে ট্রেন ঢুকছে, আর বিরাট গাড়ি চলে এসছে। আমরা এখন যাবো, ওই যে ট্রেন ঢুকছে আমাদের, দত্তপুকুর যাবো। তো চলো। এ প্রিয়া শট, এই যে দেখতে পাচ্ছ প্রিয়া, প্রিয়া ভিজতে ভিজতেই যাচ্ছে, ভিজতে ভিজতেই যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের মাথা দিয়ে জল টোপাচ্ছে। আর এই দেখো ট্রেন আস্তে আস্তে যাচ্ছে। এবার চলো একটু সিনেমাটিক শট হয়ে যাক, সবাই তাকাচ্ছি, কেমন একটা লাগছে দিন দেখে, একটা সিনেমাটিক শট হয়ে যাক। সারে সা 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 সারে সারে ধা পানি, সারে ধা পানি, সা 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 সারে সা 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 সারে প্রেমের কাহিনী, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘে এলো। এখানে কি আমরা দেখতে পাবো? অবশেষে বৃষ্টি থেমেছে। আর এই যে তন্ময়, এই যে প্রিয়া, আমরা সবাই এখন দত্তপুরে নেমেছি 10 টাকার চাউমিন খাবো বলে। এত আমরা ট্রেন যাচ্ছে কিছু শোনা যাবে না, আমরা এত বাধা অতিক্রম করে লাস্ট পর্যন্ত 10 টাকার চাউমিন খাওয়ার দোকানের সামনে, তো এই দোকানের সামনে তো বলে হ্যাঁ দোকানের সামনে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের প্রিয় স্ট্যাটাস চলছে, এখন দুর্গাপুজোর স্ট্যাটাস চলছে, আমাদের প্রিয় দুর্গা কি মা আসছে দত্তপুকুর। এই তো সেই দত্তপুকুর, বলেন কি? চলো ওই দোকানে যাওয়া যাক। অবশেষে অবশেষে আমরা চলে এসেছি ওই যে 10 টাকার চাউমিন খেতে। আর এই যে সেটের তলায় দত্তপুকুর, সেটের তলায় ওই দেখ কাকুর দোকান, তোমরাও আসো। আমি এগুলো টেস্ট করিনি, টেস্ট করে বলছি যে কেমন হতে পারে বা কেমন খেতে, তারপরে বলছি, ঠিক আছে? চলো আগে খাওয়া দাওয়া যাক। সব লোক তো আছে, মানে ভালোই হবে। চলো আমাদের একটা দিক, আমরা অর্ডার দিয়েছি, আমরা এখন ওই অর্ডার দিতে যাচ্ছি। ওরা সব মুখের ভাষা কি খারাপ, ওই বেশি করে এই ছেলেটা নেই মেয়েটার, এই এখন অর্ডার দিতে যাচ্ছি কাকুর দোকানে। আমরা এখন যাচ্ছি কাকুর দোকানে, কাকুর দোকানে ভিড়টাও দেখতে পাচ্ছি। চলো আসো যাওয়া যাক।
এই যে শুভ দাঁড়িয়ে জেল খাটবে কেন বলেন কি কাকু জেলে যাওয়ার ভয় পাচ্ছে না না কাকু সামনে কিছু না না কোনো ব্যাপার না আমার কোনো ভয় নেই বাবা তুমি নিঃসন্দেহে ভিডিও করো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যত খুশি দিত আমাদের কাকু তোমার দোকানটা কেন কাকু কত বছর কাকু তোমার দোকানটা কত বছর এই 8 বছরের রানিং হচ্ছে বাবা তো কাকুর দোকানটা অনেক পুরনো দোকান মা তোমাকে দিচ্ছি মা অল্প করে দিচ্ছি এই যে শুভ দাঁড়িয়ে রয়েছে দোকানে ভালোই ভিড় আছে এইদিকে এই যে এইদিকে অনেক লোক আছে এইদিকে ভিডিও হয় আমাদের এই যে অনেক লোক আছে এই যে দাদারা চলে যাচ্ছে বলছে পরে আসবে পরে সে তো কাকু হবে না খেয়ে এই যে শুভ নিল এই যে ভাই আমাকে একটা দিয়ে দিল মানে ধর ধর এই যে লজ্জা পাচ্ছে পিয়া কি বলছিস এটা কি সত্যি আমার মনে হয় তোমার এটা কি সত্যি বিটিএস এর সাথে এসেছি তো বিটিএস টা কি এই যে ভিডিও তো চলছে এই যে আমাদের দাদা দাঁড়িয়ে শুভ এইদিকে দেখো শুভ লজ্জা পাচ্ছে দোকানে কাকুর দোকানে সেল ভালোই আছে এই যে 10 টাকায় চাউমিন কাকুর দোকানে 10 টাকায় চাউমিন কোথাও পাবে না এইখানেই পাবে 10 টাকায় শুধু চাউমিন এটা হচ্ছে দত্তপুকুর ঠিক এই ওভার ব্রিজটার নিচে ওভার ব্রিজ এই যে সেই ওভার ব্রিজটা ওভার ব্রিজের নিচে আছে দত্তপুকুর এই যে ওভার ব্রিজের নিচে কাকুর দোকান এই যে শুভ টাকাটা দিল টাকা দিয়েছে তো পিয়া 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 টাকাটা কে দিয়েছে শুভ পিয়া আমাদেরকে বললো কিন্তু শুভ খাওয়াবে লাস্টে টাকাটা নিলো এই যে পিয়ার কাছ থেকে টাকাটা নিয়েছে পিয়া লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে কেন তোমার ব্লগে আনা যাবে না কেন চলো তুমি খাওয়া খেয়ে দাও শুভ এখন টেস্ট করছে করে বলবে কেমন হয়েছে খেতে চলো খাচ্ছে শুভ দেখা যাক কি বলে শুভ তো 10 টাকার ভিতরে আমার মনে হয় না যে কোথাও এখন চাউমিন পাওয়া যাবে ঠিক আছে 10 টাকার ভিতরে কোথাও এখন চাউমিন পাওয়া যাবে আমার বলে মনে হয় না আর চাউমিনটা 10 টাকার ভিতরে ভালোই স্বাদ আছে ঠিক আছে সবাই আসতে পারো 10 টুকুরে খেতে নিচ্ছে খেতে দেখি একবার এই এই যে ওভার ব্রিজের নিচে হ্যাঁ ওভার ব্রিজের নিচে দোকান সবাই আসতে পারো 10 টাকায় ভালোই চাই মনে হয় আর কাকু তো ভালোই ব্যবহার করেছে কাকুর ব্যবহারও ভালো আর কাকুর 8 বছরের দোকান ঠিক আছে সুন্দর লাগতো তাহলে আগে খেয়ে নি তারপর কথা বলছি কাকু তোমার দোকান কি মানে কিবার কিবার খোলা থাকে আমার দোকান প্রতিদিনই খোলা থাকে বাবা বিকেল 4টার পর থেকে রাত্রি 8টা 1:30 পর্যন্ত খোলা থাকে ঠিক আছে যদি ওয়েদার খারাপ থাকে তাহলে 9টা পর্যন্ত থাকে তারপর আর থাকে না চাউমিনগুলো তো এখানে তৈরি হয় না ওগুলো তোমার বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসতে কারণ এখানে আগুন জ্বালানোর নিচে আছে প্ল্যাটফর্মের উপরে আগুন জ্বালানো যায় ওই জন্য চাউমিনটা বাড়ি থেকে আগে এগুলো বিক্রি হতো 10 টাকায় সেটাও বন্ধ হয়ে যায় তো কাকুর দোকানে আসতে পারো তো কাকুর দোকানে ভালোই সেল হয় ঠিক আছে তাও বিকেলবেলা কটার দিকে খোলা থাকে ওই 4টার পর থেকে মোটামুটি ধরো রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে তো কাকুর দোকানে 4টে থেকে আসতে পারো সবাই ঠিক আছে সবাই আসতে পারো 10 টাকায় তুমি তোমার বন্ধুদের বললেও বিশ্বাস করবে না যে 10 টাকায় চাউমিন পাওয়া যায় 10 টাকায় চাউমিন ভেজ চাউমিন সরু চাউমিন হয় বাবা এখানে এখানে মোটা কোনো চাউমিন হয় না আরজিনা মোটর ব্যবহার হয় না ঠিক আছে একদম প্লেন ঘরোয়াভাবে তৈরি হয় বুঝতে পেরেছো তো কাকু সব বলেই দিল সবাই আসো ট্রাই করো দত্তপুরে এসে একদম ওভার ব্রিজের নিচে ঠিক আছে একদম 3 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মে ওভার ব্রিজের নিচে
তো আমরা ওখান থেকে ট্রেন তাড়াতাড়ি চলেছিল, আমরা দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে পড়েছিলাম, ঠিক আছে। এখন আমরা নামবো, গিয়া চলে এসেছি। দেখছো এই যে ছাতি বাদি, দুটো ছাতি ধরিয়ে দিয়ে ওরা আগে আগে চলে যাচ্ছে। আর যেতে পারো দত্তপুরে, সত্যি ভালো চাউমিন বানায়। আর এই বৃষ্টির ভিতরে চুলের অসুবিধা তো দেখছি, চাউমিন চাউমিন হয়ে গেছে আমার চুল, মানে আলো নেই। আর সামনে অনেশ আসছে, অনেশ করতে গেছে। আর আমরা এখন যাচ্ছি, পিয়া ঘুগনি, পিয়া চল ঘুগনি খেয়ে আসি, কোথার দিকে ঘুগনি খায় পিয়া, কোথায় ঘুগনি খায় কোথায়। আমরা এখন যাচ্ছি, যে পিয়া ঘুগনি খাবে, তারপরে বাড়ি যাবো, ঠিক আছে। আর সবাই দত্তপুরে যেতে পারো, ঠিক আছে, দত্তপুরে গিয়ে চেক মানে টেস্ট করতে পারো চাউমিনটা, খুব ভালো। 10 টাকায় আমার মনে হয় না এখন কেউ দেবে। আর যদি এই ভিডিওটা যারা যারা দেখবো, সবাই যদি সবার বন্ধুকে বলো, কেউ বিশ্বাস করবে না যে 10 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, এখনও দত্তপুরে 10 টাকা চাউমিন পাওয়া যায়। ফুল ভিডিওটা দেখো তো, চলো আমরা চলে এসছি। আর এখন এখন বাজে 9:08:50, 10 মিনিট বাকি 9টা বাজতে। ওটা নেবো, ওটা খাবো, মানে ও খাবে ঘুগনি, তারপর বাড়ি যাবো, তাহলে ঘুগনিটা কেনা যাক। দেখছো বড় ঘুগনি খাবে এখন ঘুগনি দোকানদার, মানে সেই সাদা সাদা দায়িত্ব নিয়েছে। আর স্ট্যান্ডের কাছে, আর আমার হাত স্ট্যান্ড, আমার হাতে হাতে বিলি হচ্ছে। ওরা দোকানে চলো, এখন বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে, এখন বাড়ি যাবো। অনেশ, অনেশকে বললাম সকালে যে চল অনেশ যাই ভিডিওটা করে আসি, চ। অনেশ বলছে, অনেশ বলছে আমাকে যদি তুই একটু আগে বলতিস তাহলে হতো। তাও ভাবলাম অন্য একটা জায়গায় লাস্ট একটা ব্লগ দিতে হবে, অনেকদিন ব্লগ ছাড়া হচ্ছে না বলে এখন দত্তপুর গেলাম। আর দেখো ভিডিওটা দেখেছো তো, মানে ভিডিওটা তো দেখলে কেমন লাগলো প্লিজ বলো। আর আমি কথা বলতে পারছি না, জানি না, একটু চাপ চলছে তো ওর জন্য ভিডিও ঠিকঠাক আসছে। এই যে অনেক চলে যাচ্ছে, আর এখান থেকে সবাই বিদায় দিয়ে দিচ্ছে ওদের। আচ্ছা চলতা হুঁ, দুআও মে ইয়াদ রাখনা, মেরে জিকর কা জুবা পে সুয়াদ রাখনা, দিল কে ভাগ ভাগ, এতো বন্ধুদের মধ্যে ভাগ, কালকে আসবি তো। আমরা এখন চলে এসেছি, মানে বাড়ির দিকে হাঁটছি, ঠিক আছে, হাঁটছি। এবার আসছে ফোন ঘাটতে ঘাটতে, ও মরবে, ওর বেশিদিন টেকসই নেই তো, জাল ফোন করবে আর মরবে। ওই বাবা, ওই দেখো সেটাই সেটাই। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর তারপরে আবার এই আমার পিয়াকে আবার বাড়ি দিতে হবে। ঠিক আছে, বাড়ি গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। তো গাইস, আজকে ভিডিও এটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর তোমরাও যাও দত্তপুর, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তো আসছি নেক্সট ব্লগে, আর ব্লগগুলো লেটে হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, এখন থেকে আবার যেমন আগে দিতাম তেমন দেওয়ার চেষ্টা করবো। ভিডিও বেশি কথা যাচ্ছে, যারা যারা চ্যানেল নতুন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলার নেই, সাবস্ক্রাইব সব থেকে বেশি শেয়ার করো, তোমরা শুধু শেয়ার করো তাহলেই হবে, সাবস্ক্রাইব তো ভালো লাগলে করবে। তো আসছি নেক্সট ব্লগে, টাটা।